এখন তো দেখছি আপনি বারবার জোরে জোরে এই কথাগুলো বলছেন। তাতে কি? তুমি তো আর এফেক্টেড হবে না, আমার কথাও নয়। না, আপনি একটু আগেই বলছিলেন আমি কেন এই কথাগুলো বলছি, এখন তো আপনি এই কথাগুলো বারবার করে বলছেন। কি করবো বলো, এটাই তো আমার জীবনের সব থেকে বড় সত্যি। এর চেয়ে বড় সত্যি আমার জীবনে আর কিছু নেই। আর অ্যাট দ্য সেম টাইম আমার এটাও মনে হচ্ছে যে এই বিয়েটাকে ঘিরে আমার যে অনুভূতি সেটাও তোমার জানা উচিত। আমরা তো কেউ কারো কাছ থেকে কিছু গোপন করব না গুড্ডি। ঠিক, তাহলে আমাদের বিয়েটা হচ্ছে? এখনো পর্যন্ত বিয়ে অর্ধেক তো হয়ে গেছে। না না, বিয়েটা কিছুই হয়নি, শুধু রিচুয়ালস হয়েছে। একটু পরে সন্ধ্যের লগ্নে তোমার আর আমার বিয়ে, তাই আমার মনে হলো যে একবার ঘুরে যাই, তোমার সঙ্গে একটু কথা বলে যাই। আর কিছু চাই না কুট্টি, শুধু এইটুকুই আমার পাওনা ছিল, এইটুকুই আমার জানার দরকার ছিল, ব্যাস। থ্যাংকস। এই যে যুধাজিৎ, তোমাকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাইনি, তুমি এখানে বউর সঙ্গে গল্প করছো, আশ্চর্য। একটা দুপুরও বউকে ছেড়ে থাকতে পারছো না নাকি? এই দেখো দেখি, আমি একটা জরুরি কথা বলতে এসেছিলাম। হ্যাঁ আমি জানি এই কথাগুলো জরুরি, আমি জানি, মানে এখন যা যা কথা হয় সব কথাই জরুরি, মানে এর থেকে তো আর বেশি জরুরি কিছু হতে পারে না, তাই না? এটাই এখন সব থেকে বেশি জরুরি। তোমাকে একটা কথা বলি যোধাজিৎ, এই বাড়িতে এখন অনেক ঘটনাই ঘটছে, মানে ভাইয়া ঘটাচ্ছে। দেখো ও একটা ট্রমায় আছে, মানে ওর মেন্টাল স্টেট যেরকম ও সেই অনুযায়ী কাজ করছে, তবে ওর এই মেন্টাল স্টেটটা থাকবে না, তুমি দেখো ও ঠিক নিজেকে বদলে ফেলবে। আমি তোকে বহুদিন ধরে দেখছি, যে কোনো পরিস্থিতিতে ও কিন্তু নিজেকে খুব ভালো অ্যাডাপ্ট করতে পারে, ও ঠিক নিজেকে বদলে ফেলবে, তুমি কোনো টেনশন করো না। দেখো উড্ডির বিয়েতে আর নতুন করে কোনো টেনশন ক্রিয়েট হোক এটা আমিও চাই না। আমি জানি যে ঘটনাগুলো ঘটছে গুড্ডিও দেখছে, বারবার দেখেছে এর আগে, নানাভাবে দেখেছে, কিন্তু আমি জানি যে মেন্টালি খুব ডিস্টার্বড হয়ে যাচ্ছে ও, আমি জানি, কিন্তু সব ঠিক হয়ে যাবে দেখো। হ্যাঁ সত্যি, আসলে দাদাভাইকে এত অসুস্থ লাগছে না, এরকম অসুস্থ কিন্তু কোনোদিন দাদাভাইকে দেখিনি। এক্স্যাক্টলি, আমিও ওকে এটাই বলছিলাম। এই অসুখ সারানোর ক্ষমতা তো আমার নেই মিঠিদি, তাহলে তাহলে কেন এখানে এসব আলোচনা করছো? আমি বুঝতে পারছি না কি লাভ এই আলোচনাগুলো এখানে করে। যখন ও কাছে ছিল তখন ওকে দূরে পাঠানোর জন্য পাগল হয়ে গেছিল, আর যখন দূরে চলে গেছে তখন কাছে আনার জন্য পাগল হয়েছে। আসলে ও কোনোদিনই ওকে দূরেও পাঠাতে পারবে না, কাছেও আনতে পারবে না। অথচ অদ্ভুত, সারাটা জীবন এই দ্বন্দ্ব নিয়ে কেটে যাবে, আর এই দ্বন্দ্বের জন্য ও নিজে দায়ী, আমরা কেউ ওকে হেল্প করতে পারবো না। দেখো শিরিনের জীবনটাও তো মিথ্যে হয়ে যেতে পারে না, শিরিনের ওপর ব্যক্তিগতভাবে যতই রাগ থাকুক, কিন্তু এই ব্যাপারে আমি শিরিনের পক্ষে আছি। দেখো বিয়েটা যখন করেইছে তখন তার দায়িত্বটা তো ওকে পালন করতে হবে, এক বুক দুঃখ নিয়ে হাহুতাশ করে অন্য মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বলে শিরিনকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। দেখো আমি এই কথাগুলো বলার মতো অবস্থায় এখন নেই, কিন্তু যদি সুযোগ পেতাম আমি এই কথাগুলো ওকে বলতাম। এখনো যেগুলো করছে সেগুলো সেগুলো জাস্ট আদি খেতা লাগছে, একটা নাটক বলে মনে হচ্ছে। ও একটাই জিনিস চাইছে যে যে কোনো উপায় হোক গুড্ডি লাস্ট মোমেন্টে ওর বিয়েটাকে ক্যান্সেল করে দিক, কিন্তু তারপরেও যে ও গুড্ডিকে বিয়ে করে সংসার করবে সেটা কিন্তু করবে না, ও যেরকম শিরিনের সঙ্গে আছে সেরকমই থাকবে, আর গুড্ডিও যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকবে, কিন্তু কোনোভাবেই ও গুড্ডিকে অন্য কোথাও যেতে দেবে না। অদ্ভুত, নিজের দরকার মতো গুড্ডিকে অপমানও করবে। বিয়েটা তো হচ্ছে মিঠিদি, আমি তো বিয়েটা করছি,
এটা যখন হচ্ছে তারপরও এখানে দাঁড়িয়ে এতগুলো কথা কেন বলছো আমি বুঝতে পারছি না। কি লাভ হচ্ছে এই কথাগুলো বলে? ঠিকই তো, আমিও তোকে ঠিক এই কথাটাই বলতে এসেছি গুট্টি। বিভ্রান্ত হোস না, আর ভাইয়ার কোনো রকম আচরণেও নিজের নিজের সিদ্ধান্তটা বদল করিস না। যুধাজিতের মতো ছেলে কিন্তু কোটিতে মেলে। কি যে বলেন, যা বলছি ঠিক বলছি? গুড্ডির মতো একটা মেয়ের জন্য না ঠিক তোমার মতো একটা ছেলে দরকার ছিল, যে ওকে ভালোবাসার সঙ্গে সঙ্গে ওর যত্ন নেবে। দেখো ভাইয়া ওকে ভালোবেসেছে কি ভালোবাসেনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু এমন এমন ঘটনা ওর সঙ্গে ঘটিয়েছে, মানে দিনের পর দিন মাসের পর মাস ওকে যেভাবে অপমান করেছে তাতে অন্তত এটা প্রমাণিত হয় যে ভাইয়া ওকে কোনোদিন ভালোবাসেনি, এখনো ভালোবাসে না, ভবিষ্যতেও কোনোদিন ভালোবাসবে না। এই কথাটা কিন্তু তুই মাথায় রাখিস গুট্টি। আচ্ছা তোমাদেরকে কিন্তু নিচে ডাকছে, অলরেডি অনেক লেট হয়ে গেছে, আর গুড্ডিকেও তো সাজাতে হবে। আর হ্যাঁ, তোমাকেও কিন্তু মামামরা নিচে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, এই তো যাবো। টিকলু কি করছে? ঠিক বলতে পারবো না, ঘরেই আছে হয়তো, শিরিনও আছে ওর সঙ্গে। তবে তুমি এসব নিয়ে ভেবো না, নিজেকে স্টেডি রাখো। ইনফ্যাক্ট আমি তোকেও বলছি কথাটা গুট্টি, তোমরা দুজনেই স্টেডি থাকো। এখন চলো নিচে, আমরা যাচ্ছি, চল। আসছি। কোথায় ফোনটা ধরছো না কেন? কোথায় আছো তুমি? কেন কি হয়েছে? না না, তুমি কোথায়? কেন বলবো আমি, মানে আমার কি একা চলার কোনো স্বাধীনতা নেই? কেন বলতে হবে আমাকে? কেন এত প্রশ্ন করছো? কি সেটা বলেছি অনুজ, আমি জিজ্ঞেস করছি যে তুমি কোথায়? তোমার এরকম শরীর খারাপ, তার মধ্যে তুমি বাড়ি থেকে বেরিয়ে কোথায় গেছো অনুজ? তোমার তো শরীর, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মানে আমি আমি বুঝতে পারছি না, আমি কিন্তু এভাবে সত্যি আর তোমার সাথে থাকতে পারছি না অনুজ। আমাকে প্লিজ একটু একটু বেঁচে থাকার মতো শক্তি দাও আমাকে। কোথায় গেছো তুমি, কোথায় আছো বলো আমাকে। বেঁচে থাকার শক্তি তুমি পাবে সেদিন। আমি তোমায় বলছি, তুমি দেখে নিও, তুমি খুব সুন্দর একটা জীবন কাটাবে, দেখে নিও। তুমি কি হাত গুনতে শিখে গেছো? তুমি এই কথাগুলো বলছো? তুমি কি তুমি বুঝতে পারছো না, তোমার আইডিয়া নেই আমি কি কন্ডিশনে আছি। তুমি শুধু আমাকে একবার বলো, তুমি এই মুহূর্তে এখন কোথায় আছো? তুমি চিন্তা করো না, আমি রাস্তায় আছি। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।